Bismillahirrahmanirrahim. Assalamualaikum janachi. Welcome to Sraboni's Kitchen. দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা চিকেন চাপের রেসিপি কিন্তু এটা কিন্তু একটু ভিন্ন স্টাইলের হবে এটা খেতে হবে একদম আচারের মতো যেটা রুটি পরাটা পোলাও সবকিছুর সাথে খুবই ভালো লাগবে তো চলুন দেখে আসি আমরা মজাদার চিকেন চাপের রেসিপিটি আজকে আমরা চিকেন চাপ তৈরি করব চিকেন চাপ তৈরি করতে এখানে আমরা নিয়ে নিয়েছি মুরগির যে থানের অংশটা আছে আমরা এখানে শুধু থানের অংশটা নিয়ে নিয়েছি থানের অংশটাকে আমরা মাঝখান দিয়ে একটু ফালাফালা করে দিয়েছিলাম আর এটাকে আমরা হ্যামার বা পুতা দিয়ে পাটাপুতা দিয়ে আপনারা এরকম করে ছেঁচে দিতে পারবেন প্রতিটা মাংসকে থানকে আমরা মাঝখান দিয়ে একটু এরকম ফালাফালা করে দিয়েছিলাম আর এটাকে হ্যামার অথবা পাটাপুতা দিয়ে আপনারা সুন্দর করে ছেঁচে দিবেন এটাকে আমাদের বেশ দীর্ঘ সময় ম্যারিনেট করে রাখতে হবে তো ম্যারিনেটের জন্য আমরা কি কি দিচ্ছি ম্যারিনেটের জন্য আমরা প্রথমেই দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া খুব বেশি দিব না অল্প করে একদম যেহেতু কালারটা একটু লালচে লালচে হবে এজন্য হলুদের গুঁড়া সামান্য খুব বেশি না একদম সামান্য এরপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এটা একটু ঝাল ঝাল হবে তাই আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আছে এখানে ভাজা জিরা গুঁড়া আছে 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আছে ধনে গুঁড়াটা আমরা হাফ চা চামচ দিব কারণ ধনেটা একটু কম দিলে ভালো হয় ধনে গুঁড়াটা অল্প দিব তাই ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা হাফ চা চামচ খুব বেশি না আর এটা একদম ফ্রেশ ধনে সো ফ্লেভার অনেক ভালো ধনে গুঁড়া দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করব ফ্লেভারটা বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরে আবার দেখে দিবেন যদি কম বেশি মনে হয় আবার দেয়া যাবে এরপরে যেটা দিব সেটা হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা বাটা এটা দিয়ে দিব এটা আমরা 1 টেবিল চামচের মতো দিচ্ছি একটু বেশিই দিব আর দিয়ে দিব আমরা টমেটো ক্যাচাপটাও মাখানোর সময় দিয়ে দিব টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ আছে দিয়ে দিচ্ছি আর যে কোনো চাপ কাবাবে সবথেকে বেস্ট ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল আছে 3-4 টেবিল চামচের মতো এইবার এটাকে আমরা খুব ভালো করে সময় নিয়ে ধীরে ধীরে এটাকে আমরা মেখে নিব এমনভাবে মাখবো যাতে মাংসের প্রতিটা টুকরায় প্রতিটা ভাজে আমাদের সব মশলাগুলো সুন্দর মতো করে ঢুকে যায় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দিব সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া খুবই সামান্য একটু 1/4 ভাগ আমরা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম প্রিয় দর্শক আমাদের চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এই দেখেন প্রত্যেকটা মাংসের আনাচে কানাচে খুব ভালো মতো মাংস মশলাগুলো ঢুকে গেছে এখন আমরা এটাকে কভার করে নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিব আমরা এখন চিকেনগুলোকে ভেজে নিব তো চিকেনগুলো ভাজার জন্য আমরা এখানে একটা বড় ছড়ানো দেখে একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানের ভেতরে আমরা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিব একটু মিক্স করে সরিষার তেল তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে খুব বেশি না একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন এইটা একটু ভালো মতো গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তেলটা কিন্তু অনেক ভালো মতো গরম হয়ে গেছে আর এখানে এই যে আমাদের চিকেন আমরা প্রায় 4-5 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমরা এটাকে একটু মিডিয়াম আঁচে করে দিচ্ছি আর এখন আমরা চিকেনগুলো দিয়ে দিব আগে আমরা সবগুলো চিকেনকে সুন্দর করে ভেজে নিব দিয়ে দিচ্ছি আমি প্রথম পিসটা বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে করে যে কয়টা আটে আমি এখানে দিয়ে দিব 4টা দেয়া যাবে মনে হচ্ছে আমি 4টা দিয়ে দিচ্ছি আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হতে হবে যাতে চিকেনটা আমাদের ভালো মতো সেদ্ধ হয় তো আমি 4টা দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে আমরা হালকা করে বেশ আস্তে আস্তে ভাজবো এখন আমরা একবার করে উল্টে দিব এটা আমি অলরেডি উল্টে দিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে এরকমই আমরা পোড়া পোড়া চাচ্ছি তো আমাদের কিন্তু অনেকটা টাইম নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে আর যেহেতু চাপ সো মাংস একটু হালকা ফুলে যাবে কারণ আমরা অনেকটা থেতলে দিয়েছি
আস্তে আস্তে সময় নিয়ে আমরা একদম পোড়া পোড়া কাবাবের মতো করে এটাকে ভেজে নিব। আর এটাকে আমি উল্টে দিয়েছিলাম একবার, উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে একদমই ভেঙে না যায়। তো পরবর্তীতে আবার কি অবস্থা হচ্ছে আমি দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন চাপগুলো কিন্তু চমৎকার করে ভাজা হচ্ছে, আর এরকম একটু পোড়া পোড়া কাবাবের ফ্লেভার আসবে, তাই আমরা একটু পোড়া পোড়া করে আস্তে আস্তে অল্প জালে মিডিয়াম জালে ভেজে নিচ্ছি। তো চিকেন চাপ আসলে এভাবেই ভাজতে হবে, একদম ধীরে ধীরে সময় নিয়ে, তো একটু কিন্তু ধৈর্যের কাজ। তো আজকে চিকেন চাপের উপরে আমি একটা হালকা করে একটা মশলা দেওয়ার চিন্তা করেছি, দেখি ওটা কত দূর হয়। তো চিকেন চাপগুলো ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়ে একবারে সবগুলো ভেজে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমাদের কিন্তু চিকেন চাপগুলো একদম ভাজার শেষ। এই যে দেখতেই পাচ্ছেন আমি হালকা পোড়া পোড়া করে একদম স্লো আঁচে ভেজে নিয়েছি, আর চাপ যেহেতু একটু পোড়া পোড়া তো অবশ্যই থাকতে হবে। আর এখানে আমি আরেকটা পরিষ্কার প্যান নিয়ে নিয়েছি। আমি এখন এই প্যানের ভিতরে আমরা চিকেনটা যেই তেলে ভেজেছি সেখান থেকে খানিকটা তেল দিয়ে দিব। আমরা চিকেনটা যেই তেলে ভেজেছিলাম সেখান থেকে আমি এখানে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের কম আছে, দিয়ে দিলাম। অনেকগুলো চিকেন যেহেতু আমাদের লাগবে, আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলটা গরমই ছিল যেহেতু আমি মাত্র নামালাম এটা, তো এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত শুকনা মরিচ। এখন আমি একটা সসের মতো তৈরি করব, জাস্ট একটা সস তৈরি হবে চিকেনটার সাথে, মানে চাপটার সাথে খাওয়ার জন্য। আসলে সাধারণত আমরা রেস্টুরেন্টে বা দোকানে যে চাপটা খেয়ে থাকি সেটার সাথে কিন্তু কোনো সস দেয়া হয় না, দেখা যায় যে একটা তেঁতুলের সস বা মানে কিছু একটা এই ধরনের রায়তা এগুলো দেয়া হয়। বাট আমি আজকে এটার উপরে একটু ডিফারেন্ট করে একটু ভিন্ন স্টাইলের, আমার নিজস্ব স্টাইলের একটা চিকেন চাপ আপনাদেরকে করে দেখাবো। আর চিকেন চাপের আরও একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে যেটা একদমই রেস্টুরেন্টের মতো করেই করা, আর এটা আমি একটু ভিন্ন স্টাইলে করছি। তো আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম, এবার দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এই পেঁয়াজটা এখন নরম না হওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু একটু ভাজতে হবে, নরম হলে আমরা তারপরে এখানে বাকি মশলাগুলো সব দিয়ে দিব। আমাদের পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, এখন আমরা সব মশলাগুলো অ্যাড করে দিব এখানে অল্প অল্প করে। এখানে আছে হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আছে আমাদের একটু চিলি ফ্লেক্স, আর আছে আমাদের এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আছে আমাদের ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু খুব ভালো লাগবে, একদম দেশি স্টাইলের একটা মশলা আজকে করব। খালি চিলি ফ্লেক্সটা হচ্ছে একটু আমাদের বেশ ঝাল ঝাল। তারপরে একটু টক দিব, একটু অনেক কিছুই দিব, একটু দেখতে থাকুন সাথেই থাকুন। এখানে গোলমরিচটা ভালো করে দিয়ে দেই। এবার আমি জালটা কমিয়ে দিব, জালটা কমিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, লবণ আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এটা দিয়ে খুব ভালো মতো মিক্স করছি। একটা জিনিস দেব যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এইখানে একটা পানি দেখতে পাচ্ছেন, এই পানিটা কিসের আশা করি অনেকেই বুঝতে পারছেন। এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করে আমরা যখন চিকেন ভাজলাম বেশ কিছু মশলা কিন্তু বেঁচে গিয়েছিল, তো সেই মশলাটার ভেতরে আমি খানিকটা পানি দিয়ে এখানে রেখেছি। তো এই যে মশলাওয়ালা পানিটা এটা আমি এখানে কষানোর সময় দিয়ে দিব, চিকেনের অনেক ফ্লেভার কিন্তু এই পানিটার ভিতরেই আছে। তো এই পানিটা আমি ফেলতে চাচ্ছিলাম না, পানিটা দিয়ে দিলাম। এখন আমি জালটা একটু বাড়িয়ে দিতে পারি, জালটা বাড়িয়ে দিলাম। জালটা বাড়িয়ে এখন আমরা এই মশলাটা একটু ভুনা ভুনা করব, একটু পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের যে সসটা আমরা তৈরি করছি সেটা কিন্তু বেশ পানি টেনে গেছে, এখন যা করার ঝটপট করতে হবে। এখন আমরা এখানে দিয়ে দিব লেবুর রস, আমরা চাচ্ছি একটু আচারি একটা ফ্লেভার আসুক, তো আমরা এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। আর লেবুর রস দিলে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, তো আমরা এখন খানিকটা চিনিও দেব। আমরা একটু বেশ একটা এরকম সাইজের লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমরা খানিকটা চিনি, এটা হচ্ছে ব্যালেন্স করার জন্য। লেবুর রস দিলে অবশ্যই চিনি ইউজ করতে হবে যাতে আমাদের খাবারটা ব্যালেন্স হয়ে যায়। আমাদের সসটা কিন্তু প্রায় রেডি, আমাদের অনেক টেনে গেছে এবং আমরা হালকা একটু ঝোল তো রাখবোই। তো এখন আমরা এখানে ফাইনাল আর খুবই মজাদার একটা টাচ দিচ্ছি, সেটা হচ্ছে টমেটো কেচাপ। এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা, এটা সসে দিলে আসলে যে কোনো সস খেতে খুব মজা হয়ে যায়। তো আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা
পিস টমেটো দিয়েও জিনিসটা করতে পারবেন, বাট আমার কাছে টমেটো ক্যাচাপের স্বাদটা ভালো লাগে এই ধরনের সসে। তো আমি টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম, এখন ফাইনাল লুক সসের কেমন হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রিয় দর্শক, আমাদের আচারি যে সসটা আমরা তৈরি করেছি এটা কিন্তু কমপ্লিটলি রেডি। এখন আমি আপনাদেরকে এটা চিকেনের উপর দিয়ে কিভাবে আমরা পরিবেশন করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আচারি চিকেন চাপ কমপ্লিটলি রেডি। আর দেখতেই পাচ্ছেন আমি যে সসটা তৈরি করেছিলাম আচারের স্টাইলে সেটা কিন্তু উপর দিয়ে দিয়ে দিয়েছি। আর সাজানো গোছানো বলতে আমি সেরকম কিছুই করি নাই, জাস্ট এই শুকনা মরিচ দুইটা দিয়ে দিয়েছি। তো আজকে আপনাদেরকে আমি চিকেন চাপের একটা ভিন্ন রকমের রেসিপি করে দেখালাম, যেটার নাম আমরা দিতে পারি আচারি চিকেন চাপ। তো অবশ্যই এরকম করে করে খেয়ে দেখবেন আর আমাদেরকে জানাবেন রেসিপিটা কেমন হলো। তো রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবসময় আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।